আসসালামাইকুম স্যার, এ এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রহিম আক্তারুদ্দিন। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, সবাই ভালো আছো আশা করি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা প্রথম শ্রেণী আমার বাংলা বই পাঠ থেকে পাঠ 19-এর বর্ণ দিয়ে শব্দ গঠন এবং বাক্য গঠনগুলো আবার শিখে নেব। তো সোনামণিরা সবাই অলরেডি খাতা কলম নিয়ে বসে গেছে, অবশ্যই মিসের পড়াগুলো দেখার জন্য, লেখার জন্য। তো চলো আমরা দেরি না করে স্টার্ট করে দিই। ওকে, আমরা বোর্ডে চলে যাই। আগে একটু আমরা পড়ে নিই আমাদের পাঠ 19-এ বর্ণগুলো কি আছে এবং শব্দ গঠন বর্ণ বাক্য গঠনগুলো কি আছে। দেখো পাঠ 19-এ আছে ত, থ, দ, ধ, দন্ত ন। ততে আছে তবলা, থতে থালা, দতে দই, ধতে ধামা, দন্তে নতে নদী। আর বাক্য গঠন আছে তবলা বাজায়, থালা সাজায়, দই আনি, ধামা টানি, নদীর জলে না চলে। ওকে, এখন আমরা বোর্ডে লেখা শুরু করি। তো তোতে তবলা, তোমরা তুলে ফেলো খাতায়, মিসের সাথে তোমরা খাতায় শব্দ গঠনগুলো লেখা শুরু করে দাও। ওকে, আমাদের শব্দ গঠন ডান, শব্দ গঠন লেখা হয়ে গেল। এখন আমরা পাশাপাশি বাক্য গঠনগুলো লিখে নিই। ওকে, বাক্য গঠনগুলো হচ্ছে তবলা বাজায়, খালা সাজায়,
মানে, ধামা টানে, নদীর জলে না চলে, চলে ওকে শোনা বন্ধুরা, আমাদের শব্দ গঠন এবং বাক্য গঠন দুটোই লেখা শেষ। চলো আমরা একবার বানান করে এগুলো পড়ে দিই। ওকে, ত পড়ো আমার সাথে, তো সবাই পড়ো, ত ততে তবলা, ত ব ল একারলা, ত ব ল একারলা তবলা, তবলা বাজায়, ত ব ল একারলা তবলা, ব একার বা বর্গীয় জ একার যা রসই, তবলা বাজায়, ব একার বা বর্গীয় জ একার যা রসই বাজায়, তবলা বাজায়, থ থতে থালা, থ একার থা ল একারলা থালা, থতে থালা, থালা থয়াকার থা লয়াকারলা থালা, দন্ত সয়াকার সা বর্গীয় জয়াকার যা রসই সাজায়, থালা সাজায়, দতে দই, দ রসই দই, দ রসই দই, দ রসই দই সয়া দন্ত নয় শিখেননি আমি, দই আমি, ধতে ধামা, ধয়াকার ধা ময়াকার মা ধামা, ধয়াকার ধা ময়াকার মা ধামা, টয়াকারটা দন্ত নয় শিকানি টানি, ধামা টানি, দন্ত নতে নদী, ন দয়দিঘি কাতি নদী, নতে দন্ত নতে নদী, ন দয়দিঘি কাতি নদী, নদীর জলে নাও চলে, ন দন্ত ন দয়দিঘি কাতি র নদীর, বর্গীয় জ লয় কাটলে জলে, নদীর জলে দন্ত নাকার না ও না চল কানে চলে, নদীর জলে না চলে। তাহলে ততে হলো তবলা, শব্দ গঠন হলো ততে, শব্দ গঠন হলো তবলা, বাক্য গঠন হলো তবলা বাজায়, থতে শব্দ গঠন হলো থালা আর বাক্য গঠন হলো থালা সাজায়, দতে শব্দ গঠন হলো দই আর বাক্য গঠন হলো দই আমি, ধতে শব্দ গঠন হলো ধামা আর বাক্য গঠন হলো ধামা টানি, দন্তান্নতে শব্দ গঠন হলো নদী এবং বাক্য গঠন হলো নদীর জলে নাও টানি, নদীর জলে না চলে, নদীর জলে না চলে, নদীর জলে না চলে। আরেকবার পড়ে নিই আমরা, ততে তবলা, তবলা বাজায়, থতে থালা, থালা সাজায়, দতে দই, দই আনি, ধতে ধামা, ধামা টানি, দন্তন্নতে নদী, নদীর জলে না চলে। ওকে সোনামণিরা, আজকে আমাদের পাঠ পুলিশের এটুকুই পড়া, তোমরা এটা সুন্দর করে খাতায় লিখবে এবং ভালো করে পড়বে আর বারবার খাতায় লিখবে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার পরের পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সোনামণিরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখবে, সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই আশা করেই মিস এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।